গত বছর আমরা টু ডেজ ক্রিকেট টুর্নামেন্টটা শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা করাতে পারি নাই মাঠে। এটা প্রথম নতুন স্পন্সরের মাধ্যমে আমরা এই টু ডেজ ক্রিকেটটা করতে যাচ্ছি। এই টু ডেজ ক্রিকেট প্রাইজ মানি লিগ কাম নকআউট টুর্নামেন্টটা আমরা উৎসর্গ করেছি অর্ণব দাসের নামে। অর্ণব দাস নিজে খুব অ্যাকচুয়ালি বলতেও দুঃখ লাগছে যে খুব অল্প বয়সে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও খুব ভালো ক্রিকেট নিজেও খেলতো, আর খেলার প্রতি ওর একটা বিশেষ আগ্রহ ছিল। আর হচ্ছে উইনিং টিম এবং লুজিং টিম, যারা প্রত্যেকটা টিমে 2000 টাকা উইনিং টিমে দেওয়া হবে এবং যারা হারবে ওদেরকে দেওয়া হবে 1000 টাকা, 3000 টাকা আমরা দিব, তাতে লাগবে আরও 18000 টাকা। এই নিয়ে আমরা টোটাল বাজেট আছে 55000 টাকা, আর ছবি বাবার কাছে 9000 টাকা টোটাল আছে। আমরা 64000 টাকা বাজেট তৈরি করেছি। আমাদের যে গভর্নমেন্ট ড্রেস বাজার এক্সপোজার আম্পায়ার এগুলো সবাই আমরা এই ড্রেস তৈরি করে থাকি। খেলতে যাচ্ছি তখন সেখানে গিয়ে 3 দিন বা 4 দিনের সেমিফাইনাল ফাইনাল সহ সেই টুর্নামেন্ট গুলো আমাদেরকে খেলতে হচ্ছে। ঠিক উল্টো ক্রিকেটটা গিয়ে খেলতে হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থাকে। সেই কথাটা অলরেডি আমরা মাথায় এনেছি এবং খুব আস্তে ধীরে সেটাকে ইমপ্লিমেন্টেশন করার আমরা চেষ্টা করছি। আগামী দিনে বিশ্বাস যে যেভাবে হোক ক্রিকেট ব্রাঞ্চ এটা নিয়ে আরো সিরিয়াসলি চিন্তা করবে এবং টেস্ট ক্রিকেটটা কিভাবে বাড়ানো যায় সেদিকে আমরা কাজ করব। এই দুটা শুরু আমরা করেছি। 24 তারিখে উদ্বোধনী ম্যাচ হবে তারপর এসি ভার্সেস ইউনাইটেড এসি। তো এই যে খেলাগুলো হচ্ছে যেগুলো টিম পার্টিসিপেট বা ইন্ডিভিজুয়াল টিমগুলো যে পার্টিসিপেট করছে না যে টিমগুলো ওখান থেকে যেগুলো ক্লাব চায় তিনটা প্লেয়ার গেস্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারবে। যে টিমগুলো পার্টিসিপেট করছে না যদি কি 6টা ক্লাবের মধ্যে ওরা চায় ম্যাক্সিমাম একটা টিমের 3 জন প্লেয়ার এজ এ গেস্ট প্লেয়ার হিসাবে নিতে পারে। একটা টিম ডাইরেক্ট ফাইনাল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন। 2008 ইংরেজিতে উনি অবসর নিয়েছেন। ওনার ছেলে অর্ণব দাস, সে MBA করে এখানে ইউনিভার্সিটিতে MBA করে তারপর চাকরি সূত্রে দিল্লিতে ছিল, কিন্তু সেখানে সবাই জানেন যে দিল্লির কি ভয়াবহ অবস্থা হয়েছিল তখন কোভিডের সময়। সে কোভিডে আক্রান্ত হয় এবং পরবর্তীতে সে এখানে চলে আসে। তারপর এখানে একটা প্রাইভেট ইয়েতে ছিল কোম্পানিতে, কোম্পানি মানে কি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার একজনের সঙ্গে ছিলেন, ফার্মে ছিলেন, ফার্মে ছিল। তখন সেই পোস্টোপিডি এটা ও লিভার এফেক্টেড হয়ে যায়। লিভার এফেক্টেড হওয়ার পরেই সে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেকেই এইভাবে চলে যায়। তো ক্রিকেট খুব ভালোবাসত, ক্রিকেটের জন্য কিছু করা যায় কি না সে নিশ্চয়ই করা যাবে আশা করি, আমি ওদেরকে বলবো। আমি তারপরে একদিন মাঠে সকালবেলা আমি আসি, সকালবেলা সে নিরঞ্জনের সঙ্গে দেখা হলো। তো নিরঞ্জনকে ডেকে বললাম, নিরঞ্জন বললো ঠিক আছে দাদা আমি সেক্রেটারির সঙ্গে আলাপ করি, পাঁচের সঙ্গে আলাপ করি।